তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমাকে অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ভাই, ফোনের যেই লেখার স্টাইলটা অর্থাৎ লেখার ফন্ট যেটা, দেখুন আমার এখানে এখন নর্মাল স্টাইলে লেখা আছে, তো এটা আমরা কীভাবে পরিবর্তন করব। মানে অনেকে আছে পেঁচানো স্টাইলের বিভিন্ন লেখা দেয়, লেখার ফন্ট পরিবর্তন করে, তো সেটা আমরা কীভাবে করব সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো এই জন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। আসার পরে আপনারা কী করবেন, আপনাদের ফোনের যে উপরে সার্চ বাটন, সরি আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, সেটিংয়ে আসার পরে আপনার উপরে দেখবেন একটা সার্চ বাটন বলে অপশান আছে। এর আগে অবশ্যই আপনারা ইন্টারনেট কানেকশানটা চালু করে রাখবেন। আমি এখানে বর্তমানে আপনাদের ইন্টারনেট কানেকশান দেখাচ্ছি না, আপনারা অবশ্যই ইন্টারনেট কানেকশান চালু রাখবেন। রেখে উপরে এখানে সার্চ করবেন FONT, ফন্ট লিখে সার্চ করুন। সার্চ করার পরে একদম প্রথমে যে অপশানটা আসবে সেখানে আপনারা সিলেক্ট করবেন, টিক মার্ক দেবেন। এরপরে লেখার পরে এখানে দেখতে পারবেন ফন্ট অ্যান্ড ডিসপ্লে সাইজ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন এমন একটি অপশান আসবে, এক এক ফোনে এক এক রকম আসতে পারে। এখানে আপনারা মোর বলে একটি অপশান থাকবে, এই মোর অপশানে ক্লিক করবেন। এরপর অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশানটা চালু রাখলে এখানে বিভিন্ন লেখার স্টাইল শো করবে, সেখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে এখানে যদি ইন ইউসে নীল বাটনে ক্লিক করেন তাহলে সেই ফন্টটি আপনার ফোনে চালু হয়ে যাবে। অবশ্যই আপনি এখান থেকে মোবাইলের ফন্টগুলো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, বর্তমানে এটা হচ্ছে ডিফল্ট। এরপর ডিসপ্লে সাইজও বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে ইন ইউজে ক্লিক করবেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখাবো আগামী এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।